আমরা প্রথমে হ্যাঙ্গার মেজারমেন্ট করব। হ্যাঙ্গার মেজারমেন্ট করার জন্য আমাদের মেজারমেন্ট পয়েন্টটা ধরতে হবে শোল্ডার টু শোল্ডার। তো শোল্ডার টু শোল্ডার ধরলে হবে না, যেহেতু গার্মেন্টসের শোল্ডার থেকে একটু সামান্য বড়, আমাদের দুই পাশে দুই সিএম চার সিএম এর মতো এরকম একটু বাড়িয়ে দিতে হবে। এই জন্য আমাদের গার্মেন্টসের শোল্ডার মেজারমেন্ট আছে হচ্ছে আপনার 15 ইঞ্চির মতো। তো আমরা হ্যাঙ্গারটা একটু বাড়িয়ে দিয়ে বড় করে নেব, সেটা সেক্ষেত্রে হ্যাঙ্গার মেজারমেন্টটা হবে হচ্ছে 17 ইঞ্চির মতো বা 16.5 ইঞ্চির মতো। যেহেতু আমাদের গার্মেন্টসের প্রত্যেকটা সাইজের জন্য হ্যাঙ্গার দেওয়া সম্ভব না, এই জন্য আমরা হচ্ছে আমাদের গার্মেন্ট সাইজ হচ্ছে 6 থেকে 24 পর্যন্ত। তো 24 পর্যন্ত হওয়ার জন্য আমরা দুইটা গ্রেডিংয়ে হ্যাঙ্গার ইউজ করছি, একটা হচ্ছে 6 থেকে 14 পর্যন্ত একটা সাইজ, আর একটা সাইজ হচ্ছে আপনার 16 থেকে 24 পর্যন্ত। 6 থেকে 14 জন্য নিচে হচ্ছে আমরা 17 ইঞ্চির হ্যাঙ্গার, আর যখন এর একটু বড় হয়েছে তখন আমরা নিচে হচ্ছে 18 ইঞ্চির হ্যাঙ্গার, মানে বড় সাইজের জন্য। তো আমরা হ্যাঙ্গার মেজারমেন্ট শোল্ডার টু শোল্ডার থেকে একটু বাড়িয়ে বড় করে নেব। আচ্ছা, তারপর হচ্ছে পলি মেজারমেন্ট। পলি মেজারমেন্টটা করার জন্য আমাদের হচ্ছে পলি দুইটা সাইড ধরতে হবে, একটা লেন্থ সাইড, একটা উইথ সাইড। লেন্থ সাইডটা হচ্ছে মেজারমেন্ট করতে হবে হ্যাঙ্গারের মাথা থেকে একদম বটম পর্যন্ত। এটা হচ্ছে লেন্থের মেজারমেন্টের জন্য আমাকে ধরতে হবে কি আপনার হ্যাঙ্গারের মাথা থেকে এই গার্মেন্টসের সবচেয়ে বড় অংশটুকু হচ্ছে আমাদের এটা। তো সবচেয়ে বড় অংশটুকু হচ্ছে যেটা আমাদের হচ্ছে হেমেটস, আমাদের স্লিপটা বড়, তাহলে আমরা স্লিপের মেজারমেন্টটা ধরবো। স্লিপের মেজারমেন্ট আছে এই জায়গাটা হচ্ছে অ্যাভারেজে 31 ইঞ্চি। 31 ইঞ্চি থেকে আমরা 8 ইঞ্চির মতো বা 6 ইঞ্চির মতো পলি বাড়িয়ে দেবো, যেহেতু আমাদের পলি নিচের দিকে অংশটাকে ফোল্ড করতে হবে। এই জন্য আমরা কী করছি, পলিকে আমরা এই জায়গায় 31 আছে, আমরা 7 ইঞ্চি বা 6 ইঞ্চির মতো পলি নেবো, নিয়ে আমরা পলিটাকে এইভাবে এই যে ফোল্ড, আনফোল্ড, টু ফোল্ড করার পরে আমাদের পলির নিচে একটু গ্যাপ রাখতে হবে, যেন গার্মেন্টস মুভমেন্টের সময় যেন এটার সাথে কোনো মানে স্পর্শ না করতে পারে বা ক্রাশ মার্ক না হয়। তো এইভাবে কাজটা করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে উইথের মেজারমেন্ট হচ্ছে আমাদের উইথ হচ্ছে সবসময় বড় সাইডের অংশটা ধরতে হবে, গার্মেন্ট যেন ক্রাশ মার্ক না হয় এই জন্য বড় সাইডটা ধরতে হবে। তো আমার পলির উইথ হচ্ছে সবচেয়ে বড় অংশটা হচ্ছে বটমের দিকে। তো বটমের দিকে হচ্ছে আমার পলি হচ্ছে এই জায়গায় আসতেছে 24 ইঞ্চি। 24 ইঞ্চি দিলে হবে না, আমাদের এসে একটু পলিটা বাড়িয়ে ধরতে হবে, কারণ হচ্ছে যখন আমরা গার্মেন্টসের ভিতরে পলির ভিতরে গার্মেন্টস ঢুকাবো তখন অটোমেটিকলি পলি কিছু অংশটুক ভিতরে খেয়ে যাবে, এই জন্য আমরা একটু বাড়িয়ে নেবো। এই জন্য আমি পলি মেজারমেন্টটা নিছি 25.5 ইঞ্চি, যেহেতু এর সাইজের সে একটু গার্মেন্টস বড় সাইজ আছে 14 সাইজ। তো এই জন্য আমরা পলি মেজারমেন্ট নিছি 25.5। তো আমরা আমাদের সেম মেজারমেন্টের একটা পলি ব্যাগ ইউজ করে আপনাকে দেখাচ্ছি। আর হচ্ছে পলের বটম থেকে আমাদের 6 ইঞ্চি বা 7 ইঞ্চি পলি বেশি বড় আছে। তো আমরা এখন পলিটা হচ্ছে ব্যাক সাইডে স্পষ্ট করে দেখাবো। এই যে অনফোল্ড, টু ফোল্ড, এই যে এখন আমার ব্যাক সাইড এইভাবে মূলত কলেজ আমরা করে থাকি। থ্যাংকস।